তিউনিশে নৌকা ডুবিতে নিহত আট বাংলাদেশের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নাই ভেঙে পড়েন স্বজনরা নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন স্থানে বিস্তারিত জানাতে এই মুহূর্তে পূর্ব সরমঙ্গলে নিহত মামুন শেখের বাড়ি আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ সরাসরি যাচ্ছি তার কাছে দীর্ঘ অপেক্ষার পর আটাত্তর দিন পর আজ নিজ গ্রামের বাড়িতে যে তিউনিশিয়ায় নৌকাডুবিতে আটজন যুবক মারা গেছে তাদের মরদেহ বাড়িতে পৌঁছেছে অল্প কিছু সময় আগে স্বজনরা সে মরদেহ বুঝে পান এর কিছু সময় আগে ঢাকা মেডিকেল থেকে ম্যাজিস্ট্রেট এবং বিমানবন্দর থানা পুলিশের মাধ্যমে এই পরীক্ষা নিরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ যখন নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় তখন কান্নায় ভেঙে পড়েন স্বজনরা পরিবার থেকে আমরা জানতে উপজেলার পাঁচ যুবক রয়েছে এবং পাশের গোপালগঞ্জের মুকশুদপুর উপজেলার তিন যুবক মোট এই আট যুবক তিনুসায় ডুবিতে গেল ফেব্রুয়ারির চোদ্দ তারিখে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ভূমধ্য সাগরে ইতালির উদ্দেশ্যে রওনা দেন ভূমধ্য সাগরে আসলে নৌকায় আগুন ধরে নৌকাটি ডুবে যায় সেখানে সেখানে মারা যায় আট বাংলাদেশি সেই দূতাবাসের মাধ্যমে দীর্ঘ আটাত্তর দিন পর মরদেহ পরিবারের কাছে নিয়ে আসা হয়েছে কিছু সময়ের মধ্যে দাফন করা হবে এরই মধ্যে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেছে পরিবার এবং পরিবারের যে আট যুবক মারা গেছে তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে একদিকে ধার দেনা করে এই দালালের মাধ্যমে ইতালির উদ্দেশ্যে পাঠানো লাখ লাখ টাকা তাদের আহ ক্ষতি হয়েছে অপরদিকে স্বজন হারিয়ে তারা দিশে হারা সবকিছু মিলে এখানকার পরিবেশ কান্নায় ভারী হয়ে উঠেছে এবং এলাকায় এলাকার মানুষ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আসলে কোনো কিছুতেই এই সান্তনা মানছেন না এবং তাদের তাদের এই পরিবারের মাঝে শোক শোক বিরাজ করছে এবং প্রশাসন থেকে জানানো হয়েছে যদি পরিবার থেকে যারা মারা গেছে তাদের পরিবার থেকে পরিবার থেকে অভিযোগ দেওয়া হয় তাহলে তারা পরবর্তীতে ব্যবস্থা নেবে আইনগতভাবে তো এই ছিল আমার কাছে মাদারীপুরের রাজুরের পূর্ব শহরমঙ্গল থেকে যে মামুন মারা গেছে তার সর্বশেষ মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ